নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা এপিসোড বাঙালি ডাক্তার নিয়ে। আজকে আমি কথা বলবো গোড়ালি ফোলালি অর্থাৎ অ্যাঙ্কেল সোয়েলিং নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কারণে আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আমাদের গোড়ালি ফুলে উঠেছে, এবং এই গোড়ালি ফোলা নিয়ে অনেক টেনশন হয়। তাই চলুন আজকে বুঝে নিই কী কী কারণে গোড়ালি ফুলতে পারে এবং কী তার জন্য করা যেতে পারে। প্রথমেই চলে আসি সবচেয়ে সাধারণ কারণ, সবচেয়ে কমন কারণ, যে যে কারণে গোড়ালি ফুলতে পারে, যে কোনো মানুষেরই ফুলতে পারে। একটি হলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা। যেসব মানুষেরা বাই প্রফেশন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন, যেমন টিচার, পুলিশ, আর্মির লোকেরা, তাদের স্বভাবতই দিনের শেষে বাড়ি ফিরে কাজের পর গোড়ালি ফোলা থাকতে পারে। এটার কারণ সারাদিন ধরে দাঁড়িয়ে থাকার ফলে শরীরের অনেকটা রক্তই পায়ে জমতে থাকে, যেটা ফিরতে পারে না, এবং তার ফলে পা ফোলা হতেই পারে। দ্বিতীয় কারণ হলো অনেকক্ষণ বসে থাকা। দেখবেন যে আমরা যখন বাসে বা ট্রেনে বা প্লেনে অনেকক্ষণ যাতায়াত করি, অর্থাৎ 5-6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, তখন বাস থেকে নেমে বা প্লেন থেকে নেমে পাটা প্রচণ্ড ফোলা দেখায়, এবং তার ফলে হাঁটতেও কিছুটা সমস্যা হয়। এটা খুবই সাধারণ ব্যাপার, কারণ অনেকক্ষণ বসে থাকলে আমাদের যে কাফ মাসেলসগুলো আছে সেগুলি পাম্প করে না ব্লাডটাকে ব্যাক টু হার্ট, এবং তার ফলে পায়ের গোড়ালি ফুলে যায়। তাই যারা এরকম অনেকক্ষণ ধরে যাদেরকে ট্রাভেল করতে হয় বিভিন্ন কাজের সূত্রে বা বেড়াতে যাওয়ার সময়, তারা চেষ্টা করবেন গোড়ালির মাসেলসগুলোকে আস্তে আস্তে করে এক্সারসাইজ করা। কাফ মাসেল পাম্পিং এক্সারসাইজ, গোড়ালি নাড়ানোর এক্সারসাইজ, হাঁটু নাড়ানোর এক্সারসাইজ যাতায়াত করার সময় সময়, তাহলে কিন্তু নামার সময় আপনাদের পা ফোলা অতটা সমস্যা নাও হতে পারে। তৃতীয় যে কমন কারণটি হলো সেটি হলো প্রেগনেন্সি। গর্ভবতী মহিলাদের পা ফোলা দেখা যায়। এটার কারণ যখন বাচ্চাটা পেটের ভেতর আস্তে আস্তে বড় হতে থাকে, তখন সেটি আমাদের যে ভেন্স, যে মেন ইনফিরিয়ার ভেনা কাভা, যে শিরাগুলো আছে যার মাধ্যমে রক্তগুলো ফেরত যায়, সেই রক্তগুলোকে কম্প্রেস করে, এবং তার ফলে গর্ভবতী মহিলাদের লেট স্টেজে অর্থাৎ প্রেগনেন্সির শেষের দিকে গেছে কিন্তু পা ফোলা দেখা যেতেই পারে। চতুর্থ কারণ হলো যারা ওবিস বা যারা অতিরিক্ত মেদে ভোগেন, তাদেরও রক্ত চলাচলে সমস্যা হওয়ার ফলে পা ফোলা, গোড়ালি ফোলা দেখা যায়। এবং শেষ কারণ হলো বয়স। দেখবেন যাদের কম বয়স, যাদের বয়স 50-এর নিচে, তাদের পা ফোলার সমস্যা অত হয় না, কিন্তু যত বয়স বাড়তে থাকে, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হতে থাকে, তত বয়স্ক মানুষদের পা ফোলার সমস্যা বাড়তে থাকে। এর কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে ভেনাস পাম্পিং সিস্টেম, যার মাধ্যমে রক্ত পা থেকে আবার ফেরত যায়, সেই ভেনাস পাম্পিং সিস্টেম কিন্তু দুর্বল হতে থাকে, এবং তার ফলে বয়স্ক মানুষদের মাঝে মাঝে পা ফোলা দেখা যেতে পারে। যে কটা কারণ ডিসকাস করলাম সেগুলো প্রত্যেকটাই খুব সাধারণ, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই। পাটা একটু তুলে রাখলে, পায়ের ব্যায়াম করলে, গোড়ালির ব্যায়াম করলে, হাঁটুর ব্যায়াম করলে এই ফোলাগুলো নিজে নিজেই ধীরে ধীরে কমে যায়। এবার বুঝে নিই অর্থোপেডিক কারণ, যে যে কারণে গোড়ালি ফোলা থাকতে পারে। প্রথমেই হলো গিয়ে হাঁটু ব্যথা। অনেকেই ভাববেন যে হাঁটু ব্যথার সাথে গোড়ালির কী সম্পর্ক থাকতে পারে। হাঁটু ব্যথা হলে হাঁটুর পিছন দিয়ে যে আর্টারি এবং ভেইন যাচ্ছে, সেই ভেইনগুলি কম্প্রেশন হওয়ার ফলে, যারা অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে ভোগেন, অস্টিওআর্থ্রাইটিস নিতে ভোগেন, তাদের খুব কমনলি গোড়ালি ফোলা দেখা যায়। তাই এই সমস্ত মানুষেরা যদি নিয়মিত হাঁটুর ব্যায়াম এবং গোড়ালির ব্যায়াম করেন,
তাহলে কিন্তু হাঁটু ব্যথাও কমবে এবং গোড়ালি ফোলাও অনেকটাই কমবে। দ্বিতীয় যে কারণ হাঁটু ফোলার অর্থোপেডিক, সেটি হলো অ্যাঙ্কেল স্প্রেন, অর্থাৎ গোড়ালি মচকে যাওয়া। হাঁটতে হাঁটতে বা জুতো পরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোনো গর্তে পা পড়ে গোড়ালি যদি মচকে যায়, তাহলে গোড়ালি হঠাৎ করে ফুলে উঠতে পারে। অনেক সময় ফ্র্যাকচার ছাড়াও গোড়ালির যে দরকারি লিগামেন্টগুলি আছে এবং যে মাংসপেশিগুলো আছে সেগুলো ইনজিওর্ড হওয়ার ফলে ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তার ফলে অ্যাঙ্কেল জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্টের আশপাশের জায়গাটি কিন্তু ফুলে উঠতে পারে। অনেক সময় গোড়ালি মচকানোর ফলে গোড়ালির হাড়ে ক্র্যাক হতে পারে, অ্যাঙ্কেল ফ্র্যাকচার হতে পারে, তখন হাড় ভাঙার ফলে প্রচণ্ড ইন্টারনাল ব্লিডিং হয় এবং গোড়ালি প্রচণ্ডভাবে ফুলে যেতে পারে। যদি আপনারা লক্ষ্য করছেন যে আপনাদের গোড়ালি ধীরে ধীরে ফুলছে, আস্তে আস্তে ফুলছে এবং একটা কোনো নির্দিষ্ট জায়গা ফুলছে, অর্থাৎ পুরো গোড়ালিটা নয়, একটা কোনো দিক, ভেতরের দিক বা বাইরের দিক ফুলে উঠছে, তাহলে কিন্তু সেটা বার্সাইটিস হতে পারে। অর্থাৎ গোড়ালির চারিদিকে আমাদের অনেকগুলি জল ভরা থলি আছে, যে কোনো জয়েন্টের চারিদিকেই থাকে। সেই থলিগুলোর মধ্যে অতিরিক্ত জল জমার ফলে সেখানে বার্সাইটিস হতে পারে এবং তার ফলে গোড়ালির একটা দিক প্রচণ্ড ফোলা লাগতে পারে। অনেক সময় হাড়ে কোনো সিস্ট বা টিউমার হলে, গোড়ালির আশপাশে যে কটা হাড় আছে সে কটা হাড়ে যদি সিস্ট বা টিউমার হয়, তাহলেও কিন্তু গোড়ালির হাড় ফোলা লাগতে পারে, গোড়ালি ফোলা লাগতে পারে। এছাড়াও যদি আপনারা আর্থ্রাইটিসে ভোগেন, যাদের সারা শরীরে বিভিন্ন রকমের বাতের রোগ আছেন, তাদের কিন্তু গোড়ালিতে আর্থ্রাইটিস হওয়ার ফলে, গোড়ালিতে আর্থ্রাইটিক অ্যাটাক হওয়ার ফলে গোড়ালি ফুলে উঠতে পারে। সবচেয়ে কমন এর কারণ হলো গিয়ে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি কারোর শরীরে অতিরিক্ত মাত্রায় থাকে, তারা কিন্তু গোড়ালি ব্যথা, পায়ের ব্যথায় বেশি ভুগে থাকেন। এগুলি মোটামুটি কারণ, অর্থোপেডিক কারণ, যে যে কারণে গোড়ালি ফুলে উঠতে পারে। সবশেষে চলে আসে নন অর্থোপেডিক কারণ, যে যে কারণে পা ফুলতে পারে, এবং এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এবং সবচেয়ে ভয়ের কারণ, যে যে কারণে আমরা গোড়ালি ফোলাকে খুব ভয় পাই। প্রথম হলো গিয়ে হার্টের সমস্যা। যদি কোনো পেশেন্টের হার্টের সমস্যা দেখা দেয়, স্পেসিফিক্যালি কার্ডিয়াক ফেলিওর, অর্থাৎ হার্ট ভালো করে পাম্প করতে পারছে না, তাহলে রক্ত ধীরে ধীরে পায়ে জমতে পারে এবং তার ফলে দুটো পায়ে কিন্তু ফুলে উঠবে। এই জায়গায় বলে রাখা ভালো যে কটা অর্থোপেডিক কারণ আমি ডিসকাস করলাম, সেগুলোর মধ্যে মূলত একদিকের গোড়ালি ফুলে থাকে, দুটো পায়ের গোড়ালি একসাথে ফোলা কিন্তু আমরা খুব সাধারণত অর্থোপেডিক কারণে পাই না। কিন্তু এই যে আমি নন অর্থোপেডিক কারণগুলি ডিসকাস করছি, এগুলোর মধ্যে বেশিরভাগই আপনারা লক্ষ্য করবেন যে দুটো গোড়ালি একসাথে ফুলে উঠেছে এবং সেখানে পেশেন্টদের কিন্তু একটা অ্যাওয়ারনেসের ব্যাপার আছে এবং এটি এই কন্ডিশনগুলো হলে সত্বর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা উচিত। প্রথমটি যেমন বললাম, হার্টের সমস্যা হলে, কার্ডিয়াক ফেলিওর হলে, ব্লাড পাম্পিং ঠিকঠাক মতো না হলে, হার্ট যদি ব্লাড ভালো করে পাম্প না করতে পারে, তাহলে কিন্তু রক্ত পায়ে জমতে থাকে এবং পা কিন্তু ফুলে উঠতে থাকে ধীরে ধীরে। নেক্সট হলো কিডনির সমস্যা। কিডনি যদি ফেল করতে থাকে, অর্থাৎ রেনাল ফেলিওর যত হতে থাকবে, তত কিডনি জল শরীর থেকে বের করতে পারবে না, তার ফলে শরীরে অতিরিক্ত জল জমতে থাকবে এবং মূলত সেটা প্রথমেই পায়ের গোড়ালির আশপাশেই জমতে থাকে। তৃতীয় হলো লিভার ফেলিওর। যে পেশেন্টদের লিভারের সমস্যা আছে, লিভারে সিরোসিস হয়েছে, লিভার ঠিকঠাক মাত্রায় প্রোটিন প্রোডিউস করতে পারছে না, শরীরে প্রোটিনের অভাবে প্রচুর জল জমতে থাকে এবং রোগীর সারা শরীরেই একটা ফোলা ফোলা ভাব হতে থাকে, তার মধ্যে পায়ে ফোলাটাই সবচেয়ে আগে দেখা যায়। ধীরে ধীরে যত ফেলিওর বাড়তে থাকে তত আস্তে আস্তে সারা শরীর ফুলতে পারে। চতুর্থ হলো অ্যানিমিয়া। যে রোগীরা রক্তাল্পতায় ভুগছেন,
যাদের হিমোগ্লোবিন কম তাদের কিন্তু পা ফোলা দেখা যেতে পারে এবং পা ফোলার সাথে সাথে সারা শরীর ফুলে যেতে পারে। হিমোগ্লোবিন শরীরে কম থাকলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে সাবকিউটনাস টিস্যু অর্থাৎ আমাদের চামড়ার তলায় জল জমতে থাকে, যার ফলে সারা শরীরেই মূলত গোড়ালিতে একটা ফোলা ভাব লক্ষ্য করা যেতে পারে। এরপর হলো গিয়ে ফাইলেরিয়াসিস, যাদের যাকে আমরা বাংলা ভাষায় গোদ বলে থাকি। তো কারো কারো ফাইলেরিয়াসিস হওয়ার ফলে দুটো পাই বা একটা পা কিন্তু প্রচণ্ড ফোলা দেখা যেতে পারে। এবং শেষ কারণ, এটি মূলত নন অর্থোপেডিক কারণ এবং আমাদের ধমনির কারণ, আমাদের যে ভেনাস সিস্টেম সেটা ডিস্টার্ব হওয়ার ফলে হতে পারে। প্রথমটি হলো গিয়ে ডিভিটি অর্থাৎ ডিপ ভেন থ্রম্বোসিস। যদি আমাদের যে ভেনগুলি যেগুলো আমাদের রক্তকে পা থেকে ফেরত নিয়ে যায় সেই ভেনগুলি যদি ব্লক হয়ে যায়, আটকে যায়, থ্রম্বোসিস হয়ে যায়, তাহলে কিন্তু পাটা হঠাৎ করে ফুলে উঠতে পারে এবং সেই পা কিন্তু প্রচণ্ড সেই পায়ে গোড়ালিতে ব্যথা হতে পারে। এটি একটি কিন্তু এমার্জেন্সি। এবং লাস্ট হলো গিয়ে ভ্যারিকোস ভেন্স, যাদের শিরাগুলি যে আমাদের যে ভেন্স, অনেকেই ভ্যারিকোস ভেন্সে ভোগেন, যেখানে পায়ের যে শিরা বা ভেন্স যেগুলো ব্লাড পাম্প করে হার্টে ফেরত নিয়ে যাওয়ার কথা সেগুলো ঠিকঠাক করে ফেরত নিয়ে যেতে পারে না, তার ফলে ভেন্সগুলি ফুলে ওঠে এবং এই ইনকম্পিটেন্স অফ ভেনাস ইনকম্পিটেন্সের জন্য পা কিন্তু ফুলে উঠতে পারে। তাহলে এইগুলোই মূলত কারণ পা ফুলে ওঠার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যারা যারা আপনাদের পরিবারে পা ফোলায় ভুগছেন বা পা ফোলা নিয়ে ভয় পান তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।